হাই ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু এমসিকিউ জোন আজকে আমরা ক্লাস ফাইভের মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের পরিবেশের থার্ড সামেটিভ এক্সাম বা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের ন নম্বর স্কুল ন নম্বর স্কুল কী দেখো চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইচএস স্কুলের পরিবেশের এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন এক নম্বর কোয়েশনগুলো আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন কী আছে দেখো ড্যাশ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় এটা হচ্ছে আঠেরোশো সালে আঠেরোশো চুয়ান্ন তারপরে বলা হচ্ছে ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক ড্যাশ গাছ থাকে এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড নেক্সট টেলিস্কোপ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী টেলিস্কোপ আবিষ্কার করেন হচ্ছে গ্যালিলিও গ্যালিলি গ্যালি গ্যালিলিও গ্যালিলি পরটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর আলো আসতে কত সময় লাগে আট মিনিট প্রায় আট মিনিট পরটা হচ্ছে ড্যাশ অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পয়লা অক্টোবর বা অক্টোবরের এক এক অক্টোবর নেক্সট হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ এল আই এফ ই পয়টা ভুটানের ঝালংয়ে ড্যাশ বিদ্যুৎ কেন্দ্র আছে এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে তোমরা কমেন্টে জানাও যে জলবিদ্যুৎ কেন্দ্রটা কোন নদীর উপরে আছে নেক্সট হচ্ছে রানীগঞ্জের ড্যাসের খনি আছে কয়লা খনি আছে দেখো নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও একটি অপ্রচলিত শক্তির নাম এটা হচ্ছে অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি হবে পরটা কত সালে কলকাতায় রিকশা আসে উনিশশো সালে কলকাতার রিক্সা আছে বড় গির্জাকে কি বলা হয় ক্যাথিড্রাল পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ সবাই জানো যে এটা আছে কয়লা হবে কয়লা ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কিসের বাড়ি তৈরি হয় যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে কাঠের বাড়ি হয় কাঠের বাড়ি নেক্সট হচ্ছে মুখ্য জ্বরের মূল কারণ হচ্ছে এটা হচ্ছে চাঁদের আকর্ষণ চাঁদের আকর্ষণ এবার টু পয়েন্ট সেভেন জেলি ভারত সরকারের কিসের ছাপ থাকে এপিও এপিও কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমাদের অধিকার এটা হচ্ছে চোদ্দো বছর বয়স চোদ্দো পৃথিবীর এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে সাড়ে উনত্রিশ দিন উনত্রিশ পূর্ণ একের দুই দিন আমাদের দেশে কত সালে সুনামি হয়েছিল সুনামি হয়েছিল দু সালে দু হাজার চার আছে কোন দেশে প্রথম কাগজ তৈরি করা হয় কোন দেশে হচ্ছে চীন দেশে পরেটা দেখো এবার হচ্ছে তিনের দ্যাগে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ কয়লা খনি আছে কোথায় কয়লা খনি আছে রানীগঞ্জ রানীগঞ্জ আয়লা ঝড় হয়েছিল কত সালে আয়লা ঝড় হয়েছিল দু হাজার নয় সালে গৌণজোয়ারের কত ঘন্টা পরে মুখ্য জ্বর হয় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তাহলে খ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পথের পাঁচালী সিনেমাটা কে বানিয়েছিল এটা হচ্ছে সত্যজিৎ রায় এটা হচ্ছে পথের পাঁচালী সিনেমা হচ্ছে সত্যজিৎ রায় হেলমেটের মধ্যে আইএসআই মার্ক থাকে আইএসআই মার্ক থাকে সোলার লাইট সোলার লাইট জলে পর হচ্ছে সোলার লাইট জলে কিসে সোলার লাইট হচ্ছে বিদ্যুৎ সাহায্যে বিদ্যুৎ এর সাহায্যে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি প্রক্ষ প্রক্সিমা সেন্টাউরি স্টিম ইঞ্জিন চলতো স্টিম ইঞ্জিন চলতো হচ্ছে কার সাহায্যে স্টিম ইঞ্জিন চলতো এখানে কয়লা পেট্রোল বিদ্যুৎ এটা হচ্ছে কয়লা একটি বিশ একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে পেট্রোলিয়াম কয়লা এগুলো হয় এখানে পেট্রোলিয়াম অপশন দেওয়া আছে তাই পেট্রোলিয়াম হবে ঠিক হচ্ছে বিশ্ব বয়স্ক অবমাননা দিবস বিশ্ববয়স্ক অবমাননা দিবস হচ্ছে পনেরোই জুন পনেরোই জুন এবার হচ্ছে বাম স্তঙ্গের সঙ্গে ডানসব মেলানো হচ্ছে চারের দিকে দেখো ফোর পয়েন্ট ওয়ান ধূমকেতু কী হবে ধুমকেতু হচ্ছে সুমেকার লেভি সুমেকার লেভি প্রথম বলেছিলেন সুমেকার লেভি এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান তাহলে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ানের সঙ্গে গয় ম্যাচিং কাটছে ফোর পয়েন্ট ওয়ান গ জেব্রা ক্রসিং কি হচ্ছে হেঁটে রাস্তা পার হওয়ার সময় আমরা কি করি জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হই সেই জন্য জেব্রা ক্রসিংয়ের সঙ্গে ম্যাচ খাচ্ছে হেঁটে রাস্তা পার জেব্রা ক্রসিং হচ্ছে হেঁটে রাস্তা পার ফোর পয়েন্ট টু নেক্সট হচ্ছে সালফারের অক্সাইড হ্যাঁ সালফার ডাইঅক্সাইড সালফার অক্সাইড হচ্ছে সালফার ডাইঅক্সাইড এগুলো হতে পারে এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ সালফার ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ তাহলে ক পুঁথি কী হবে পুঁথি হচ্ছে তাল লেখা বইগুলোকে বলা হচ্ছে পুঁথি পুঁথি হচ্ছে তাল পাতায় লেখা বইগুলো হচ্ছে পুঁথি আচ্ছা এটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি পুঁথি কি তাল পাতায় লেখা বই তাহলে এটা হচ্ছে খ ফোর পয়েন্ট ফোর জেনারেটার কী হবে জেনারেটার হচ্ছে ডিজেলের শক্তি জেনারেটার চলে ডিজেলের শক্তি দিয়ে তাহলে এটা হচ্ছে ঘ তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও পরের ভিডিওতে আমরা ন নম্বর স্কুল করেছি এর পরের ভিডিওতে আমরা দশ নম্বর স্কুলটা আমরা সলভ করব